আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুন নার ওয়া লাউ বিশিনকে তামরা, এক টুকরা একটা খেজুরের টুকরা দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুনকে ভয় করো। আমাদের সামনে জাহান্নাম অপেক্ষায় আছে, এই জাহান্নামকে দূরে ঠেলার জন্য আমাদের নেক আমলের কোনো বিকল্প নাই। সবশেষ কথা হচ্ছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য। কার জন্য? এ আল্লাহর জন্য। এই কথাটা মাথায় রেখে আমাদের চলে যেতে হবে, আমরা এখান থেকে গিয়ে কুরবানি করব। আমার নিয়ত আপনি জানেন না, আপনার নিয়ত আমি জানি না, কে কোন নিয়তে কুরবানি করব, কিন্তু সবার অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন আলিমুন বিযাতিস সুদূর, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন, ওই তোমরা চুপি চুপি টেরা করে চোখ বাকিয়ে বাকিয়ে যেদিকে তাকাও ওইটাও আমি জানি, এবং তোমাদের অন্তরের কল্পনা এটাও আমি জানি, ওনাকে কেউ ফাঁকি দিতে পারবে না। এই জন্য আমরা সর্বক্ষেত্রে এখলাস এবং নিয়তের বিশুদ্ধতা, আমি যা করব এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে কি বলবে এটা আমার দেখার বিষয় না, এই মিশন নিয়ে আমরা তাওহীদের উপরে থাকব, সুন্নার উপরে থাকব, এই আপনার এই এই তামান্না নিয়ে আমরা এখান থেকে চলে যাব। সবশেষে দুইটা কথা মুখস্থ করে যাবেন এখান থেকে, একটা হচ্ছে শিরকমুক্ত তাওহীদ ঈমান লাগবে পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। শুধু ঈমান হলে হবে না, শিরকমুক্ত তাওহীদ ঈমান লাগবে, আর আমল লাগবে বেদাত মুক্ত সুন্নতি আমল লাগবে। শুধু আমল নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, শুধু ঈমান নিয়েও যেতে পারবে না, শর্ত সাপেক্ষ। মনে রাখবেন, শিরকমুক্ত তাওহীদ ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল, এই দুইটা জিনিস যদি আমরা আমাদের জীবনে লাভ করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি পাবো পরকালেও মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের যারা বাবা মা দাদা দাদি মারা গেছেন সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের যারা জীবিত আছি আমাদেরকে নেক হায়াত দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ঈমান ও তাওহীদের উপরে চলার তৌফিক দান করেন, আমাদের সন্তান সন্ততিদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته